আজকে আমরা কনিক নিয়ে আলোচনা করবো কীভাবে পরাবৃত্তের প্রমিত সমীকরণ আমরা এই প্রতিস্থাপন করতে পারি তা আমরা কিন্তু কণিকের আদর্শ সমীকরণ জানি কণিকের আদর্শ সমীকরণটা এরকম ছিল এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল টু জিরো এটা ছিল কণিকের আদর্শ সমীকরণ এখন আমরা ধরো পরাবৃত্তের সমী চিত্র আঁকতে যাই পরাবৃত্তের চিত্রটা একটু আঁকি আমরা এই হচ্ছে আমাদের অক্ষরেখা আর এই হচ্ছে তার হচ্ছে একটা পরাবৃত্তের চিত্র এইখানে অবশ্যই কী থাকবে একটা স্থির বিন্দু থাকবে সেটা হচ্ছে এস আর এখানে একটা নিয়ামক রেখা থাকবে এখানে একটা চলমান বিন্দু থাকবে আমরা নিয়ামক রেখাটা একটু কাছে নিব কারণ আমরা কি জানি আমরা জানি হচ্ছে পরাবৃত্তের এসপি ইকাল টু পি মানে এসপি এবং পি এমের মান সমান তাহলে আরেকটু সামনে নিলে এখানে হলো তাহলে এটা এম এম হলে এই এস পি ইকাল টু পি এম এস পি ইক্যাল টু পি এম তাহলে আমরা এখানে দেখো এস পি তো অবশ্যই এক্স ওয়াই কারণ কি পি একটা চলমান বিন্দু এখানে এক্স এবং ওয়াই যে কোনো একটা বিন্দু থাকবে এক্সটা কী এসটা দেখো দেখবে আমি প্রথমেই বলছি এটা হচ্ছে আমার অক্ষরেখা তাহলে আমি যদি এইটাকে x অক্ষ চিন্তা করি এইটাকে ওয়াই অক্ষ চিন্তা করি তাহলে ওয়াই অক্ষের উপর আমাদের হচ্ছে কিটা আছে পরাবৃত্তের সর্বোচ্চ শীর্ষটা অবস্থিত মানে পরাবৃত্ত সর্বোচ্চ কার্ভ যেখানে হবে সেই সেটা হচ্ছে কি ওয়াই অক্ষের সাথে সংযুক্ত তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ আর ওয়াই এক অক্ষ ওয়াই অক্ষের ছেদবিন্দুকে মূল বিন্দু তাহলে এ হচ্ছে শীর্ষবিন্দু সেটা কত হবে জিরো জিরো আর এই যে এক্স এস তাহলে আমার উপকেন্দ্রটা কত দাঁড়ায় আমরা জানি একশক্ষের উপর কোনো বিন্দু থাকলে সেটা ওয়াইয়ের ভেলো শূন্য তাহলে এ মানে এক একশক্তের মান সামথিং হবে সামথিং একেল আমরা ধরে নিলাম এ আর ওয়াই হচ্ছে শূন্য তাহলে আমরা দেখো একটু খেয়াল করে দেখো আমরা বলতে পারি এই এ এসের দূরত্ব কত এ এ এসের দূরত্ব এ তাহলে আমরা যেহেতু পরাবৃত্তের এই এসপিকেল টু পি এম তাহলে পি এম এর মানটা হচ্ছে সমান তাহলে পি এমটাকে এই ওয়াই অক্ষটা ছেদ করছে তাহলে এ বিন্দুটা থেকে এই যে এখানে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু যদি জেড হয় তাহলে এএস এবং এ জেড সমান হবে কারণ কি আমরা যদি এ এস এ হয় এ এসকে আমরা ধরে নিয়েছি এ তাহলে এ জেডও হবে এ তাহলে একটু খেয়াল করো আমাদের এই নিয়ামক রেখার সমীকরণটা কি নিয়ামক রেখার সমীকরণটা হবে আমরা জানি নিয়ামক রেখাটা এ এখানে খেয়াল করো এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা ওয়াই প্রাইম এটা ওয়াই এটা এক্স এটা এক্স প্রাইম তাহলে এটা যদি ওয়াই অক্ষ হয় আমরা জানতেছি যে নিয়ামক রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কী এক্সিক্যাল টু সামথিং তো এক্স ইকাল টু সামথিং বলতে এখানে কত আছে এক্সিক্যাল টু কত আছে এ তাহলে এক্সিক্যাল টু যেহেতু এ আছে আর এটা কোন পাশে বাম পাশে মাইনাসে তাহলে এক্স মাইনাস এক্সিক্যাল টু মাইনাসে হবে হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ এখান থেকে বলতে পারি এক্স প্লাস এ ইকাল জিরো হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ তাহলে এখন আমরা কি করব আমরা হচ্ছে আমাদের পরাবৃত্তের সাধারণ সমীকরণটা পরাবৃত্তের প্রমিত সমীকরণটা প্রতিস্থাপন করব। তাহলে আমরা জানি কি আমরা জানি এস পি ক্যাল এটা হচ্ছে আমরা শুরু থেকেই জানি পরাবৃত্তের ই কত পরাবৃত্তের ই হচ্ছে ওয়ান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এসপি ক্যাল টু পি এম তাহলে এসপির একটা দূরত্ব আমরা এখন বের করতেই পারি এসপি এসপির হচ্ছে দূরত্ব নির্ণয় করতে পারি দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে রুটোভার এক্স মাইনাস এ হোম স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোম স্কোয়ার ইকুয়াল পি এম মানে কীভাবে পি এম মানে ছিল হচ্ছে লম্ব দূরত্ব তাহলে কার লম্ব দূরত্ব নিয়ামক রেখার উপর পি এম এর লম্ব দূরত্ব তাহলে নিয়ামক রেখার পি এর লম্ব দূরত্ব কী হবে আমাদের নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস এ কে যদি আমরা এক্স ওয়াই দ্বারা সিদ্ধ করি এক্স প্লাস এই থাকবে আর এটা হচ্ছে মডুলাস হবে আর নিচে কী হয় নিচে হয় এক্স এবং ওয়াইয়ের সহকারী স্কোয়ার তাহলে এক্সের সহগ হচ্ছে ওয়ান তাই ওয়ান স্কোয়ার হবে আর যেহেতু ওয়াই নাই ওয়াই আর লেখার দরকার নাই তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি দেখো আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করি স্কোয়ার করলে এখানে থাকে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকাল টু হচ্ছে এক্স প্লাস এ হোল স্কোয়ার হয়ে যাবে যেহেতু আমরা বর্গ করছি আর ওয়ান স্কোয়ার আর রুট হচ্ছে ওয়ান থাকে সেটা লেখার দরকার নাই নিচে তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স প্লাস এ হোলস্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল হোলস্কোয়ার তাহলে ছোটোবেলায় খুব সুন্দর করে এই সূত্রটা বারবার পড়েছো ক্লাস সিক্স সেভেন থেকেই পড়ে আসতেছো এ প্লাস বি হোল হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল হোলস্কোয়ার মানে কি ফোর এ বি তাহলে এটা হচ্ছে ফোর এ ধরি যদি আমরা এক্স আর বি ধরি যদি এ তাহলে ফোর এ এক্স এ তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ এক্স যেটাকে আমরা বলতেছি পরাবৃত্তের প্রমিত সমীকরণ এটা হচ্ছে আমার পরাবৃত্তের প্রমিত সমীকরণ তাহলে পরাবৃত্তের প্রমিত সমীকরণটাকে দেখো আমি এইটাকে আরেকভাবে লিখতে পারি ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইন্টু এক্স মাইনাস জিরো লিখতে তো কোনো সমস্যা নাই কারণ ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো মানে কি ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জিরো মানে কি এক্স তাহলে এটাকে যে আমি এখন কোয়েশন করতে পারবো ভাই এই বিটলামিটা কেন করলেন বিটলামিটা করলাম কারণ কি দেখো ওয়াই মাইনাস জিরো আর এক্স মাইনাস জিরো করলে এখানে যে জিরো জিরোটা আসছে সেটা হচ্ছে আমার শীর্ষবিন্দু তাহলে এই যে এক্স এইখানে যে জিরো জিরো আসছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু তাহলে এখন তোমাদের যে কোনো একটা সমীকরণ দিয়ে দিলেই তোমরা দেখতেই বুঝতে পারবা যে আমার শীর্ষবিন্দু কত এইখান থেকে শীর্ষবিন্দু বের করতে পারবা তাহলে ধরো দেখো আমরা হচ্ছে আমাদের এসপিকেল টু পি এম থেকে আমরা সুন্দর করে আমাদের পরাবৃত্তের প্রমিত সমীকরণটা প্রতিস্থাপন করলাম